আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে আরেকটা একটা টাটকা জাল হাদিস আরেকটা শুনেন। আন ইবনে আব্বাসিন আন্নাহু কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল আশারাতুল লাযিনা শাহিদা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল জান্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের যে দশজন সাহাবীর সুসংবাদ দিয়েছিলেন, মা কানু ইয়ারফাউন আইদিহিম ইল্লা ফিফতাহিস সালা, তারা কেউ রফল আয়দান করতেন না, শুধু সালাত শুরুর সময় করতেন, নাউজুবিল্লাহ। আশারায়ে মুবাশশারা কেউ রফল আয়দান করতেন না। এই কাঁচা জাল হাদিসগুলো তৈরি করেছে। আপনাকে কোনটা শোনাবো? সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না হবে না? সূরা ফাতিহা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই, তার সালাত নাই, লা সলাতা নাই তার সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিস, এই হাদিসের বিপক্ষে হাদিস তৈরি করা হলো টাটকা জাল হাদিস। আর যাইফ হাদিস কিছু না আছে, কিন্তু মূল ভূমিকা পালন করেছে কোনগুলো? জাল, যেগুলো জাল। তার মধ্যে একটা, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো, যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। কোনো জিনিস মারতে আর বাকি আছে? আপনারা বলেন তো, এই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার এই সুন্নাতকে বাতিল করে দেওয়া হয়েছে এই হাদিসগুলোর কারণে না? আপনারা কি মনে করেন এই হাদিসগুলো কোনো মুসলমানের বাচ্চা তৈরি করেছে? অসম্ভব ব্যাপার। এই হাদিস মুসলমানের বাচ্চা তৈরি করেনি, এই হাদিসগুলো তৈরি হয়েছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা তৈরি করেছে এগুলো। সূরা ফাতিহা পড়লে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। সূরা ফাতিহার মধ্যে দুটো শব্দ আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, মাগজুব হলো ইহুদিরা, যাল্লিন হলো খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলমানরা তারা সূরা ফাতিহা পাঠ করুক, সালাতে এটা চায় না তারা, এদেরই ষড়যন্ত্র। ওরা পথভ্রষ্ট হয়েছে, মাগজুব অভিশপ্ত হয়েছে, কিন্তু মুসলিমরা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চমৎকার কথা, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই কথাটি বললে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না, তাদেরই চক্রান্ত, তাদেরই ষড়যন্ত্র এটা। সারা বাংলাদেশে উপমহাদেশে সালাত আদায় করা হয়, একজন ইমাম পার পিছনে 5 লক্ষ 6 লক্ষ মানুষ সালাত আদায় করছে, কেউ সূরা ফাতিহা পড়ে না, এর চেয়ে বড় গুমরাহি আর কি হতে পারে? কেন তৈরি হলো? জাল হাদিসের কারণে তৈরি হয়েছে। আপনি আপনাদের সামনে যদি এইভাবে একটার পর একটা বলতে থাকি, আপনারা বিরক্ত হবেন। আর একটা, আরেকটু বলতেই হয়, না বললে তো চলে না। দেখবেন কিভাবে মানুষকে প্রতারণা দেওয়া হয়েছে। দেখেন তো, আমি পড়ি, আপনারা একটু শুনেন। ফাজায়েল আমল 118 পৃষ্ঠা, সাবেত আল বুনানি আল্লাহর সামনে অধিক ক্রন্দন করতেন আর বলতেন, হে আল্লাহ, কবরে যদি কাউকে সালাত আদায় করার অনুমতি দান করে থাকেন তাহলে আমাকে অনুমতি দিন। আবু সিনান বলেন, আল্লাহর কসম, সাবেতকে যারা দাফন করেছেন তাদের মধ্যে আমিও ছিলাম। দাফনের সময় কবরের একটি ইঁট পড়ে গেল, আমি দেখতে পেলাম তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তার কন্যাকে জিজ্ঞেস করা হলে বলেন, আব্বা 50 বছর যাবত রাত্রি জাগরণ করেছেন এবং উক্ত দোয়া করেছেন। দেখেন কবরেও সালাত আদায় চলে। এখানে নাউজুবিল্লাহ পড়লেন কেন আগেই? আর একটু পরে পড়েন নাউজুবিল্লাহ। আর একটা দেখেন, 153 পৃষ্ঠা, শায়েখ আব্দুল ওয়াহেদ রহিমাহুল্লাহ ছিলেন বিখ্যাত বুজুর্গের একজন, তিনি বলেন, আমার একবার খুব ঘুমের চাপ হলো, ফলে রাত্রের নিয়মিত তাসবিহগুলো পড়তে ছুটে গেল। তখন স্বপ্নে আমি সবুজ রেশমি পোশাক পরিহিতা এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখলাম, তার পায়ের জুতাগুলো পর্যন্ত তাসবিহ পাঠ করছে। সে আমাকে উদ্দেশ্য করে বলছে, তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো, আমি তোমাকে পাওয়ার চেষ্টা করছি।
অতপর সে কয়েকটি প্রেমমূলক কবিতা পাঠ করল। এই স্বপ্ন দেখে আমি প্রতিজ্ঞা করলাম রাত্রে আর কখনো ঘুমাব না। অতঃপর তিনি দীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেন। জনৈক বুজুর্গ বলেন, এক রাত্রে গভীর ঘুমের কারণে আমি জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখলাম, এমন মেয়ে আমি কখনো জীবনে দেখিনি। তার দেহ থেকে তীব্র সুগন্ধি ছড়াচ্ছে, এমন সুগন্ধি আমি কখনো অনুভব করিনি। সে আমাকে একটি কাগজের টুকরা দিল, তাতে কবিতার 3টি চরণ লেখা ছিল, যেমন: তুমি নিদ্রার স্বাদে বিভোর হয়ে জান্নাতের বালাখানা সমূহ ভুলে গেছো, যেখানে তোমাকে চিরজীবন থাকতে হবে, যেখানে কখনো মৃত্যু আসবে না। তুমি ঘুম থেকে উঠো, কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদ সালাতে কোরআন তেলাওয়াত করা ঘুম হতে অনেক উত্তম। তিনি বলেন, এই ঘটনার পর হতে আমার কখনো ঘুম আসে না, কবিতাগুলো স্মরণ হয় আর ঘুম বিদূরিত হয়। কি চমৎকার সুন্দরী মেয়েদের কাহিনী শোনায় মানুষকে মুসল্লি বানানোর, এত চমৎকার দেখছেন? এগুলো সব ফাজায়েল আমলের মধ্যে আছে। বন্ধুরা আমার, আরেকটা জিনিস আপনারা আশ্চর্য হবেন, ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয় যে কথাটা, তিনি দীর্ঘ 30 বছর, দীর্ঘ 40 বছর, দীর্ঘ 50 বছর যাবত এশার সালাতের উজু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। এ লোকটা কি মানুষ ছিলেন না? মানুষ ছিলেন তো। ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয়েছে এক টানা 55 বছর রোজা রাখছেন, একটাও ভাঙেননি। আপনি পৃথিবীর কোন নবী সম্পর্কে এই কথা শুনেছেন? শুনেছেন? তিনি কাবা ঘরে সর্বশেষ কুরআন তেলাওয়াত করেন, 1000 বার খতম করেন। আমি যে কথাটা বলার জন্য এসেছি সেটা হলো, তিনি শেষ 2 রাকাত সালাত আদায় করেন, 1 রাকাত সালাত আদায় করেন, এক পা তুলে, এক পা উঁচু করে আর এক পায়ের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেন, এক পায়ের উপরে 1 বার কোরআন খতম দেন 1 রাকাতে, আর 2 রাকাতে আর এক পা তুলে আর 1 বার কোরআন খতম দেন। তিনি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আচ্ছা, একজন ব্যক্তি সম্পর্কে মানুষকে সালাতের প্রতি আগ্রহী করব, কিন্তু এই সমস্ত ডাহা মিথ্যা কথা বলে কি, এই জাল কথা বলে? আর একটা লম্বা কাহিনী আছে, ওইটা আমি বলতে যাচ্ছি না, আমি আপনাদেরকে ওই না, ওটা বললে অনেক বড় হয়ে যাবে। আপনারা আমি আলোচনা আরো করতাম দীর্ঘ, একটু রাত্রের শুরুর দিকে, অর্থাৎ যদি 12টা যদি দিত তাহলে 12টা থেকে অন্তত 1টা 1.5টা পর্যন্ত চালানো হতো, কিন্তু ইতিমধ্যে 3টা বেজে গেছে। বন্ধুরা আমার, আপনারা জিদ করবেন না, জিদ করবেন না, আপনারা না, আপনারা একটু রেস্ট নেন, রেস্ট নেওয়ার পরে না, 2 ঘন্টা টাইম আছে, এখনো 2 ঘন্টা টাইম আছে, আপনারা রেস্ট নেন, আলোচনা শুনতে পাবেন। আমি আপনাদেরকে একটু শেষে অনুরোধ করব, মানুষকে সহি তরিকায় সালাত আদায়ের ব্যাপারে উৎসাহ দিবেন আপনারা ইনশাআল্লাহ। হাদিস যখন পেয়ে যাবেন আপনারা, তখন যেন জাল হাদিস এবং জয়ীফ হাদিসের উপর আমল যেন না হয়। কথা মনে থাকবে, জাল এবং জয়ীফ হাদিসই মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু। জাল এবং জয়ীফ হাদিসই এই দেশটাকে শেষ করে দিয়েছে। আর এই বর্ণনাগুলোই বিভিন্ন কেতাবের মধ্যে বর্ণিত, তাফসিরের কেতাব, ফেকার কেতাবের মধ্যে বেশি বর্ণনা আছে, যা আমাদের কেতাবগুলোতে আমরা স্পষ্ট ভাষা তুলে ধরার চেষ্টা করেছি। আর একটা অনুরোধ করব, আপনারা মানুষকে বেশি বেশি সচেতন করুন দাওয়াত দিনে। নিজে সঠিক আমল করে কি বসে থাকবেন? না, অসম্ভব। আপনারা কি করেন, আপনারাও দাওয়াতি কাজ করুন, মুখে কথা বলুন। আর এখন তো মাধ্যম অনেক হয়েছে, এখন আমাদের পত্রিকা আছে আলহামদুলিল্লাহ, তারপরে বই পুস্তকগুলো আছে। বিশেষ করে আপনাদের অনুরোধ করব, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইটি পড়ে বড় বড় আলেম পর্যন্ত তার আকীদা পরিবর্তন করেছে আলহামদুলিল্লাহ। সেটা নিজে আমার নিজের দেখা, অনেকে প্রকাশ করতে পারছে না, হয়তো পরিবেশ আসলে প্রকাশ করবে ইনশাআল্লাহ, সময় আসবে। এটা আমি পড়ার জন্য অনুরোধ করব। আর একটা, এই যে আমার হাতে দেখছেন,
প্রস্তুতর আরকানুল ইসলাম এই বইটা প্রত্যেককে আমি সংগ্রহ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এই মঞ্চগুলো এই প্যান্ডেলগুলো বইয়ের বুথ লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারা বইটি সংগ্রহ করবেন। 1330টা প্রস্তুতর আছে। এই যে মোবাইলে পোস্ট করে বিরক্ত করেন আপনারা, আর বিরক্ত করা লাগবে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা কোরআন এবং সহি সুন্নাহ দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ যেন এই দাওয়াতটা অব্যাহত রাখেন, আল্লাহুম আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।